আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল মিষ্টি মোরব্বা রেসিপি। চলুন শুরু করি। এখানে আমি চারটা আম কেটে নিয়েছি। আমটা আটি শক্ত হতে হবে। মোরব্বা বানানোর জন্য যেসব আম নেওয়া হয় সেগুলো সাধারণত আটি শক্ত হয়ে থাকে। আমি এখন আমটাকে কাটা চামচ দিয়ে এভাবে কেচে নেব। ভালো করে কেচে নিতে হবে যেন আটির গা পর্যন্ত পৌঁছে যায়, তাহলে মিষ্টিটা ভালো করে ঢুকবে। তাই ভালো করে কেচে নিতে হবে। এভাবে আমি সবকটা আম কেচে নেব। এবার কেচে নেওয়ার পরে আমি এটা পানিতে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব এবং এভাবে চিপে চিপে বাকি পানিটা বের করতে হবে যেন টকটা বের হয়ে যায়। আপনারা চাইলে পাতলা কাপড় দিয়ে এভাবে চেপে চেপে অতিরিক্ত পানিটা বের করে নিতে পারেন। আমি এভাবে সবগুলো আমের অতিরিক্ত পানি এভাবে চেপে বের করে নেব। এখন এমনি একটা চুলায় হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপ চিনি, একটু জাল করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি। এবার আমগুলো আমি সব ঢেলে দিচ্ছি। এবার আমগুলো ভালো করে চিনির সাথে মিশিয়ে দিয়ে আমি সামান্য পানি দিয়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি 20 থেকে 30 মিনিটের মতো জাল করে নেব যেন আমের ভিতর ভালো করে চিনির শিরিটা পৌঁছাতে পারে। তাই ভালো করে নেড়ে চেড়ে আমাকে প্রায় মিডিয়াম হিটে জাল করে নিতে হবে। এখানে আমের বাড়তি যেটুক পানি ছিল তা বের হয়ে গেছে। এখন আমি জাল করে পানিটাকে টানিয়ে ফেলব। আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম তেলে রাখা পাঁচফোড়নের গুঁড়া। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মোরব্বাটা বানিয়ে নিচ্ছি। আমার মোরব্বা বানানোর প্রায় শেষ পর্যায়ে। আপনারা চাইলে এটা খিচুড়ির সাথেও খেতে পারেন, আর যদি সারা বছরের জন্য সংগ্রহ করতে চান তাহলে সামান্য ভিনেগার দিয়ে কাঁচের বয়ামে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।